إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا حد له ولا مثل له ونشهد أن أجملنا وأكملنا وسيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد إلا وقد وكل به قرينه من الملائكة وقرينه من الجن أو كما قال عليه الصلاة والسلام প্রত্যেকে আওয়াজ বাড়িয়ে আল্লাহ পাকের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah 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 Muhammadur Rasulullah Sallallahu alayhi wa sallam উলফত মে বরাবর কে ওফা হো কে জফা হো উলফত মে বরাবর কে ওফা হো কে জফা হো হর চিজ মে লজ্জত হে আগর দিল মে মজা হো হর চিজ মে লজ্জত হে আগর দিল মে মজা হো দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নহি হো দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নহি হো বাজার সে গুজর হো খরিদ্দার নহি হো বাজার সে গুজর হো খরিদ্দার নহি হো সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আর সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। এই কারণে প্রত্যেকে আওয়াজ বাড়ি কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মসজিদে প্রবেশ করার পর একটা নামাজ আছে, এই নামাজটার নাম হলো দুখুলুল মসজিদ, কি বা তাহিয়াতুল মসজিদ, একই শব্দ দুইটা, দুখুলুল মসজিদ অথবা তাহিয়াতুল মসজিদ। এটা বাবর তো মূল অর্থ হইল মসজিদে যে প্রবেশ করলাম মসজিদকে সম্মান জানানো, অভ্যর্থনা জানানো। আমি যে মসজিদে আসলাম এই কারণে আমি মসজিদকে সম্মান জানানো। হযরত ওসমান খলিফাতুল মুসলিমিন, রাসূলের মেয়ের জামাই, হযরত ওসমান বলেন আমি মসজিদে নববীতে বসা, যে মসজিদে নববী মদিনায়, আমি ভিতরে বসা দেখলাম রাসূল, এর মধ্যে বাহির থেকে আসলেন, মসজিদের বাহিরে ওযু করলেন খুব সুন্দরভাবে, ফাহসানাল ওযুআ, হাদিসের শব্দ ইবারত, খুব সুন্দরভাবে রাসূল ওযু করলেন। ওযু করার পর রাসূল বললেন এই কথাটা যে এইভাবে এই এইভাবে যারা এই উত্তমভাবে ওযু করবে, ওযু করার পর মসজিদে প্রবেশ করবে, মসজিদে প্রবেশ করার পর দুই রাকাত নামাজ পড়বে, নফল নামাজ, কি নামাজ, নফল নামাজ, দুই রাকাত নামাজ পড়ার পর পরে বসবে। রাসূল বলেন গুফির আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে তার পূর্বের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এটা হলো তাহিয়াতুল মসজিদের নামাজ বা দুখুলুল মসজিদের নামাজ। এই হাদিসের শেষে আবার রাসূল বলে দিয়েছেন লা তাগতারু, তবে তোমরা ধোকা খায় না, কি খায় না, ধোকা খায় না। এই লা তাগতারুর ব্যাখ্যা করছেন মুহাদ্দিসিনে কেরাম, ধোকা খায় না মানে যেই সময় যেই সময়ে নামাজ পড়া নিষেধ আছে, সূর্য ডুবার সময় নামাজ পড়া নিষেধ, সূর্য যে উদিত হয় সকালে, আজকে উঠছে মনে হয় 5:44, 44 পর থেকে 11-12 মিনিট সূর্য উঠার সময় নামাজ পড়া নিষেধ, ডুবার সময় নিষেধ, আসরের ফরজ পড়ে ফেলছেন পরে আবার মসজিদে কোনো কারণে আসছেন ওই সময় আবার নফল পড়া নিষেধ, ফরজের পরে নফল নাই। হ্যাঁ, আবার ধরেন ফজরের নামাজের আগে, ফজরের নামাজের আগে এসে আপনি সুন্নত পড়বেন, পড়লে অন্যান্য আমল করবেন, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তালিম, কিন্তু সুন্নত পড়ার পর নফল নাই, ফজরের ফরজের আগে কি নাই, নফল নাই। এই নিষিদ্ধ সময়গুলোর ব্যাপারে এরা সব বলছেন লা তাগতারু, তোমরা এই দুই রাকাত নামাজ পড়বা কিন্তু আবার ধোকা খায় না, ওই যে সময় নামাজ পড়া নিষেধ আবার ওই সময় পড়ো না। এই কারণে নামাজ জুমার দিন অনেকে আগে আসেন, আসার আগে দেখবেন মোবাইল স্মার্টফোনে পত্রিকা টাইম দেওয়া জুমার সময় শুরু, জুমার সময় শুরু, আজকে সময় শুরু দেখলাম পত্রিকায় 11:57 জুমা বা জোহরের সময় শুরু 11:57, তাহলে 57-র পরে আপনি আসলেন বা 12:00 আসলেন, আসার পর দুই রাকাত নামাজ পড়ে নেবেন, নিষিদ্ধ সময় আগে না, 57-র আগে না, পরে। এই নামাজটা যে মসজিদে ঢুকলেই পড়বেন, অথবা অন্যদিন জোহরে অথবা আসরে অথবা এশায় হইতে পারে, আপনি নামাজটা পড়বেন আপনার পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। এই আমলটা করতে রাজি আছেন? অনেকে রাজি না, যে হুজুর কষ্ট হয় এগুলি পড়েন, মানুষের হায়াতের কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। এই জোয়ান জোয়ান মানুষগুলো এখন সব মরতেছে, আমার আত্মীয় আত্মীয় সারা বন্ধু বান্ধব পরিচিত ছাত্র সমবয়সী শিক্ষক এরা এখন মারা যাইতেছে, কেউ ডেঙ্গুয়ে, কেউ গরু নাই, কেউ এমনি হায়াতের বিভিন্ন মাধ্যমে মারা যাইতেছে। তো যেটা বলতে আজকে ইচ্ছা করে সেটা হলো আল্লাহ তাআলা মাখলুকাত বানাইছেন পৃথিবীতে কয় হাজার, এই কেউ কেউ জানে আমরা 18, আসলে সংখ্যাটা ঠিক না, কি না, অগণিত মাখলুকাত আল্লাহ পৃথিবীতে বানাইছেন, কি অগণিত মাখলুকাত, কত হাজার আল্লাহই ভালো জানে, নাকি কত লক্ষ সেটা আল্লাহই ভালো জানে। এর মধ্যে শ্রেষ্ঠ মাখলুক কে? মানুষ। তো শ্রেষ্ঠর পরে বাকি আরো অন্যতম অন্যতম মাখলুক আছে না, 1 নম্বরের পরে 2 নম্বর 3 নম্বর সিরিয়ালে থাকে না, এরপরে আরো ধারাবাহিক অন্যতম মাখলুক হইল ফেরেশতা, কি
ফেরেশতা, এরপরে আছে আবার জিন জাতি, আগে পরে সেটা ভিন্ন কথা, কিন্তু এরা অন্যতম মাখলুক। তাহলে তিনটা মাখলুক বললাম শ্রেষ্ঠ পর্যায়ের, মানুষ, জিন, ফেরেশতা। এখন এই তিন মাখলুকের মধ্যে হিসাব হবে মাত্র দুই মাখলুকের, মানুষ আর জিন জাতির। এখন পৃথিবীতে কে কোন সময় আসলো, কে কাকে, আল্লাহ কাকে কোন সময় পাঠাইছেন, আগে কে, মাঝে কে, পরে কে, কারে কোন জিনিস দিয়ে আল্লাহ বানাইছেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা পৃথিবী বানানোর আগে বানাইছেন ফেরেশতা। কাকে? পৃথিবী বানানোর আগে ফেরেশতা আল্লাহ বানাইছেন। ফেরেশতা বানানোর পর ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন নূর দিয়া। কি দিয়া? নূর বলি না আমরা, নূর, ঝলক, নূর। আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছেন সর্বপ্রথম নূর দিয়া। এরপর আল্লাহ তাআলা পৃথিবী বানাইলেন, পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী ফাঁকা। আল্লাহ তাআলা ভাবলেন একটা জিনিস, যেহেতু বানাইছি এটা ফাঁকা রেখে লাভ নেই, একটা জাতি পাঠাই। জাতি পাঠানোর জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম বানাইলেন জিনকে। কাকে? মানে আগে ফেরেশতা, পৃথিবী বানানোর পরে প্রথম জিন। আল্লাহ তাআলা এদেরকে পাঠায়া বলে দিয়েছেন, তোমাদেরকে আমি পাঠাইছি, তোমরা গিয়া পৃথিবীতে আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদত করবা। যখন এদেরকে আল্লাহ তাআলা পাঠাইলেন, এরা ঠিক আল্লাহ তাআলার কথা মতো ইবাদত করলো। ইবাদত করতেছে করতেছে করতেছে, যা যা করা দরকার, ফরজ যা যা আছে, ইবাদত গুলি সব করতেছে। কিছু কাল যাবার পর এদের মধ্যে আস্তে আস্তে ঢুকে গেল এই ফাসেক, ফুজুর, আমল নষ্ট, ঝগড়া বিবাদ, মারামারি, পিটাপিটি, বৈরা বৈরি, রক্তপাত, এই ঘটা শুরু হয়ে গেল। এক পর্যায়ে এমন হলে এত বিশৃঙ্খল হয়ে গেল, আল্লাহ তাআলা রাগ হইয়া ওই যে আগে ফেরেশতা পাঠাইলেন, ফেরেশতাদেরকে বললেন তোমরা যাও এই জিন জাতি যারা আছে এদেরকে সমূলে ধ্বংস করে দাও, সব কি করে দাও, ধ্বংস করে দাও। ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী পৃথিবীতে আসলেন। আসার পর পৃথিবীর যে জায়গায় যে জিন ছিল সবাইকে সমূলে ধ্বংস করে দিলেন, একেবারে কিছু জিন রাখলেন, ভালো জিনদের মধ্যে যারা ভালো রয়ে গেছিল, মায়া লাগছে, দরদ লাগছে, কিছু জিন রাখছে, তা রাখছে ঠিকই, বেশিরভাগ মেরে ফেলছে খারাপ যা ছিল, ভালো অনেকগুলো ছিল। কিছু জিন রাখার পর এদেরকে পৃথিবীর এক সাইটে নিয়ে গেছে, মানুষ যে আবাদ বসবাস করে থাকি, আমরা বসবাস করি এমন জায়গায় নয়, জঙ্গলে, নদীর ওই পারে, ময়লার স্তূপে, বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন আল্লাহ তাআলা। তো যেটা বলতেছিলাম, প্রথম মাখলুক হলো পৃথিবীর ফেরেশতা, পৃথিবী বানানোর পরে মাখলুক হলো জিন, এই জিনকে আল্লাহ তাআলা বানাইছেন আগুন দ্বারা। কিসের দ্বারা? ফেরেশতা বলছিলাম নূরের দ্বারা, জিন বানাইছেন আগুন দ্বারা। এই জিন যখন মোটামুটি শেষ পর্যায়ে নাই, কিছু আছে মাত্র, জঙ্গলে, নদীর উপর, নদীর উপরে, ময়লার স্তূপে, এরপরে আল্লাহ তাআলা ভাবলেন পৃথিবী তো প্রায় ফাঁকা, আরেক জাতি পাঠানো দরকার, এটা ভরপুর করার জন্য। একটা গাছ উঠাইলে দেখেন না আরেকটা লাগাই, এরকম। পরে আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে, আমি পরামর্শ চাই তোমাদের কাছে, আমি পৃথিবীতে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি একটা প্রতিনিধি দল, মানুষ পাঠাইতে চাই। ফেরেশতারা বলল, আগে যে একদল পাঠাইছেন জিন জাতি, এরা মারপিট, উশৃঙ্খল, বিশৃঙ্খল যা আছে, রক্তপাত, ঝগড়া বিবাদ, মামলা মোকদ্দমা সব করছে, আমার আরেকদল পাঠাইবেন, পাঠান তো এই কারণে যে আবাদত করবে, তো আমরাই তো আবাদত করি, ফেরেশতারা আল্লাহর আবাদত করে না, আমরাই তো করি, আমার আরেকদল দরকার নাকি, একদল তো মারলাম জিন জাতি। তখন আল্লাহ বলেন, কালা ইন্নি আলাম, কালা ইন্নি আলামু মা লা তাআলামুন, আল্লাহ বলেন আমি যা জানি ফেরেশতা তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, অতএব চুপ থাকো।
অনেক সময় দেখবেন আমি কি আপনাকে একটা জিনিস বুঝি জানি, এরপর আপনাকে জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করলাম মানে এমন না সব বিষয়ে যে আমি বুঝি না বা আপনি বুঝেন না, অনেক কিছু জানার পর যে এটা শিখ জানার পরও জিজ্ঞাসা করে। আল্লাহ তাআলা ভালো জানেন যে মানুষ পাঠামো, এরপরও জিজ্ঞাসা করছেন মতামতের জন্য, এদের পরামর্শের জন্য, এরা উল্টা না করে দিল। আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। এখন কথা হইল মানুষ বানাইছেন আল্লাহ তাআলা কি দিয়া, মাটি দিয়া। তাহলে তিন প্রকার মাখলুক তিন ধরনের ধাতু দিয়ে আল্লাহ বানাইছেন। প্রথম বানাইছেন ফেরেস্তা নূর দিয়া, দ্বিতীয় আবার বানাইছেন ফেরেস্তা জিন আগুন দিয়া, তৃতীয় নাম্বার জিনের পরে পাঠাইছেন আল্লাহ মানুষকে, বানাইছেন কি দিয়া, মাটি দিয়া। এখানে একটা প্রশ্ন, জিন বানাইছেন আগুন দিয়া, জাহান জিনদের মধ্যে ভালো খারাপ আছে, যে খারাপ তারা তারা জাহান্নামী, কাফের যারা জিনদের মধ্যে এরাও জাহান্নামী। জাহান্নামে যে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, এই শাস্তি দিবেন এর মূল উপাদান হলো কি, আগুন। জাহান্নামে যে শাস্তি দিবেন কি দ্বারা, মূল শাস্তিটা আগুনের। জিম্মায় গেছেন নাকি আপনারা, মূল শাস্তি হলে আগুনের। এখন জিনও বানাইছেন আগুন দ্বারা, আগুনের জিনকে আল্লাহ আগুন দ্বারা শাস্তি দিবেন কিভাবে, বুঝলেন নাই, জিন আগুনের, জাহান্নামের শাস্তিও কি দ্বারা, আগুন দ্বারা। আগুনকে আগুন দ্বারা দিবেন কিভাবে শাস্তি, ইমামে আজম আবু হানিফা আলাইহি রহমাতুল্লাহ আলাইহি এক লোক, এই বিজ্ঞান বৈজ্ঞানিক এক লোক প্রশ্ন করেছিল যে আমরা মানুষ মাটি দ্বারা বানাইছেন, জিন বানাইছেন আল্লাহ আগুন দ্বারা, তা জাহান্নামের আগুন জিনকে আগুন দ্বারা বানাইছেন, একটা আরেকটা শাস্তি দিব কিভাবে। ইমাম আজম আলাইহি রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন তোমার এই প্রশ্নের জবাবটা আগামীকাল দেব। ওই নাসির বান্দা বলো না আজকেই দেন, কি দেন, আজকে দেন আগামীকাল না। তো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইটা আছে না, ইট ইট পোরাইট পোরাইট একটা তুললা হাতের মধ্যে নিয়া ওই লোকটার একটা আঘাত করলেন, বাড়ি দিলেন। এখন বাড়ি দেওয়ার কারণে তার মাথা বা তার গায়ে রক্ত ছিটে গেল, রক্ত ছিটা ছিট ছিট করে পড়তে লাগলো। লোকটা বলল আপনি প্রশ্নের উত্তর দিতে বলছি, উত্তর পারলে দেন না পারলে না দেন, আপনি ইট দ্বারা আমার আঘাত করলেন, আমার দেহ থেকে রক্ত আপনি ঝরাইতেছেন, ব্যাপার কি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি বলছিলেন তোমাকে আল্লাহ তালা বানাইছেন মাটি দ্বারা, মানুষকে বানাইছেন মাটি দ্বারা, ইট ও মাটির পোড়ায়া ইট বানাইছে, পোড়ায়া ইট বানাইছে। তাহলে ইটের দ্বারা আঘাত করলে মানুষ তুমি কেন কষ্ট পাও, তুমি কেন শাস্তি পাও, তোমার কেন রক্ত পড়ে, ঠিক তো দ্রুপ। মাটি মাটি দ্বারা আঘাত পায় জিন ও মানুষ, ইনসান যে জিনকে আল্লাহ তালা আগুন দ্বারা বানাইছেন, সেই জিনকেও আল্লাহ তালা স্পেশাল যে আগুন জাহান্নামের আগুন, সেই আগুন দ্বারা শাস্তি দিলে তোমার মতো জিনও শাস্তি পাইবে। এখানে কেউ বলছে লাকদ জানাল মিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা আবু হানিফা বুতি ইমামে বাসফা আসেরাজে উম্মতারে মুস্তফা। আবু হানিফা জগতের জন্য যা করে গেছেন, এলমে দিনের খেদমত অগণিত খেদমত করে গেছেন, সারা পৃথিবীকে সাজায় গেছেন এলেম দ্বারা। এ কারণেই জিন জাতি হলো মাঝের সৃষ্টি, ফেরেশতা হলো প্রথম সৃষ্টি, জিনের পর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষকে। কোরআনে এক আয়াতে আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন সালসালিও কাল ফাখার, আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি শুকনো ঠন ঠন মাটির দ্বারা। ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার, আল্লাহ বলেন আর জিনকে আমি বানাইলাম আগুন দ্বারা, কি দ্বারা, আগুন দ্বারা। মানুষ বানাইলাম মাটি দ্বারা, জিন বানাইলাম আগুন দ্বারা। এরপরে আল্লাহ বলেন সূরা রহমান কিন্তু এটা ফাবি আই আলা রব্বিকুমা রব্বিকুমা তুকাজ্জিবান,
আল্লাহ বলেন বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতটা অস্বীকার করতে পারবা? এই যা দিলাম কোন একটা অস্বীকার করতে পারবা? এই সূরার একটা আদব হলো, আজকে বলে দেই, এটা বয়ান আসলো সিরিয়ালে, এই ভাবি এই আলা রব্বিকুম আতুকাদ্দিমান, যদি কেউ পড়ে নামাজ ছাড়া এমনি, অর্থ তো এলো কি যে তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবা? শ্রোতারা যদি নামাজে না থাকে, এস্তেঞ্জা না থাকে, ঘুমন্ত না থাকে, তো তাদের জন্য আদব হইল বলা যে না, কোনো নিয়ামতকে অস্বীকার করতে পারবো না, কোনো নিয়ামতকে আল্লাহ তোমার অস্বীকার করতে পারবো না। এটা শ্রোতা যারা, এদের উপর আদব কিটা আজকে বলে দিলাম। আবার নামাজে না, ইমাম সাহেব নামাজে পড়লে আবার কি না, নামাজে না, নামাজ ছাড়া পড়লে, আপনি ঘুমাইছেন তখনও না, বাথরুমে থেকে শুনতেছেন তখনও না, হ্যাঁ খানা পিনা খাইতেছেন বা বিভিন্ন কাজে ব্যাঘাত হয় এমন সময় নয়, কিন্তু আপনি আছেন এখন মজলিস মাহফিলে বয়ানে যে কোনো জায়গায় আপনি শুনতেছেন রেকর্ডিং ছাড়া, বিভিন্ন সময় বাসে দেখে ওয়াজ ছাড়ে, রেকর্ডিং ছাড়া এটা শুনলে তখন বলবেন না আল্লাহ আপনার কোনো নিয়ামতকে অস্বীকার করা যাবে না, আমরা অস্বীকার করতে পারবো। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত্রিবেলা সূরা আর রহমান বৈশা তেলাওয়াত করতেছিলেন। কোন রহমান? আর রহমান, জান্নাতের জাতীয় সঙ্গীত হলো আর রহমান, সুবহানাল্লাহ, বলেন নাই তো জোরে কোন, জান্নাতের জাতীয় সঙ্গীত কি? দেশের জাতীয় সঙ্গীত আছে না, দেশের এই দেশের একটা, আরেক দেশের আরেকটা, আরেক দেশের আরেকটা, জান্নাতের জাতীয় সঙ্গীত হলো আর রহমান। এই সূরা আর রহমান আল্লাহ তাআলা নিজে জান্নাতে তেলাওয়াত করবেন। এখন বয়ানে বসে ঘুমাইলে জিমাইলে ঠিক মতো কোরআন না পড়লে ফজর নামাজে না আসলে জান্নাতে যাওয়া যেত না, এটা খুব বোঝার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে রাত্রিবেলা এই আর রহমান পড়তেছিলেন, সূরা আর রহমান নামাজে না বৈশা। সাহাবায়ে কেরাম অনেক ছিলেন, এই শুরু থেকে শেষ পর্যন্ত রাসূল অনেকবার এই আর রহমান কয়েকবার পড়ছিলেন, এক একবার এই সূরা, সূরাটার মধ্যে সর্বমোট এই ফাবি এই আলা যে এটা 31 বার আছে, কয়বার? 31 বার। এখন একবার সূরা আর রহমান পড়লে 31 বার এটা পড়া হয়। এখন রাসূল তেলাওয়াত করলেন, শেষ করলেন, শেষ করার পর রাসূল বললেন সাহাবীরা তোমরা তো এই আর রহমানের জবাব দিলে না, কি দিলে না, যে আপনারা তো আর রহমান সূরার কি দিলেন না, জবাব দিলেন না, জবাব দিলে না। এখন রাসূল এরপরে বললেন তোমরা জবাব দেও নাই, কিন্তু এই সূরার সুন্দর জবাব জিন জাতি দিয়েছে। কোন জাতি? জিন জাতি দিয়েছে, তোমরা দিতে পারো না, এরা দিয়েছে। আমি যে সময় বলছি ওই সময় জিনেরা বলেছে না না আল্লাহ আমরা তোমার কোন নিয়ামত দুনিয়ায় অস্বীকার করতে পারবো না, তোমরা তো এটা বলো নাই, জিন জাতি বলছে। আজকে থেকে বলে দিলাম এই সূরা নামাজ ছাড়া পাঠ করলে তোমরা বলবা যে আল্লাহ তোমার নিয়ামত কোনোটাই আমরা অস্বীকার করতে পারবো না। এই জিন জাতি নিয়ে আজকে আলোচনা করার কিছু ইচ্ছা করেছি। জিন শব্দের অর্থই হলো যা অদৃশ্য, যা কি অদৃশ্য, দেখাই যায় না। আজকে এই বিষয়টা নিয়ে সারা বাংলাদেশে আলোচনা একেবারেই হয় না, একেবারেই হয় না বললেই চলে। আমিও আমার এই 6.5 বছর ইমামতি এখানে 4-5 চলে, আগে 2.5 বছর কোনো মসজিদে কোনো বয়ানে মাহফিলে এই আলোচনা ধরেই নেই, আমার তো নলেজ পরিষ্কার ছিল না। এ কদিন ধরে কিতাব দেখতেছি একটার পর একটা, এক বিষয় আর এক বিষয় আর এক বিষয়, আজিব আজিব কথা আসতেছে জিন জাতির ব্যাপারে। জিন শব্দের অর্থই হলো অদৃশ্য, কি অদৃশ্য। এই জিন জাতির মধ্যে 3 প্রকার জিন আছে, কয় প্রকার? 3 প্রকার, কয় প্রকার? 3 প্রকার জিন আছে। 1 প্রকার জিন আছে যা দেখা যায় না, বাতাসের মতো চলে, কিসের মতো? মনোযোগ দিলে বুঝবে, না বুঝবেন না, লাইলি মজনুন কিচ্ছে না, ইউসুফ জুলেখার কিচ্ছে না। 1 প্রকার জিন আছে বাতাসে উড়ে, কি করে? বাতাস দেখা যায়, জিনও দেখা যায় না ওই বাতাসে, যেগুলো হলো 1 প্রকার। এ কারণেই খিতাবে আসছে আরব দেশে এক নারী
মরুভূমিতে বকরি চড়াইতেছিল, কি চড়াইতেছিল? বকরি। এই যে জিন বাতাসে চড়ে মানুষ তাকে দেখে না, কিন্তু নেকড়ে বাঘ কিতাবে আছে, নেকড়ে বাঘের চোখের পাওয়ার অনেক বেশি, চোখের পাওয়ার যদি অনেক বেশি। এই বাতাসের মতো জিনকে শুধু নেকড়ে বাঘ দেখে, কে দেখে? নেকড়ে বাঘ দেখে। এই মহিলা বকরি চড়াই দিয়েছে মরুভূমিতে, হঠাৎ দেহের মধ্যে এমন একটা তার ভারী খেল যে তার দেহটা ভারী হয়ে গেল। আগে যে স্বাভাবিক ছিল, এখন আর কি নাই, স্বাভাবিক নাই, কিছু দেখতেছে না। কি হইল, কি হইল? বকরি রাস্তা যাওয়ার মতো আমিও ঠিক, কিন্তু দেহ আগে স্বাভাবিক ছিল, এখন হয়ে গেল ভারী হয়ে গেল। মহিলা এদিক সেদিক তাকাইতেছে, কিছু দেখিনি, দেখে না। হঠাৎ দেখে দূর থেকে একটা নেকড়ে বাঘ আসতেছে, দৌড়িয়ে লাফাইতেছে স্পিরিট। নেকড়ে বাঘ দেখে মহিলা ভয় পায় গেল, হয়তো আমাকে আক্রমণ করে কিনা। মহিলা আগের জায়গা থেকে একটু সরে দাঁড়াইল। সরে দাঁড়ানোর পর মহিলা দেখলো নেকড়ে বাঘটা আইসা ওই জায়গায় যে জায়গায় মহিলা দাঁড়িয়েছিল। নেকড়ে বাঘ আইসা কি যেন মুখ চাবাইতেছে, খাইতেছে। গরু ভুসি খায় না, ফ্যান পানি খায় না, এভাবে নেকড়ে বাঘ চাবাইতেছে। চাবানোর পর নেকড়ে বাঘটা আবার তার আগের জায়গায় চলে যাইতেছে। মহিলা আবার ওই দূর থেকে গেছিল, দূর থেকে কাছে আসলো, আগের জায়গায় আসা আসার পর দেখলো কিছু রক্ত পড়ে রয়েছে, রক্তের মতো হালকা হালকা পড়ে রয়েছে। কিতাবে আসছে এই যে মহিলাকে একটা জিনের আসর প্রভাব, মহিলাকে জিনটা আসর করেছিল, যার কারণে তার দেহ স্বাভাবিক থেকে অস্বাভাবিক ভারী হয়ে গেল। বাঘটা যে আসলো, একমাত্র বাঘ নেকড়ে বাঘ, চোখের জ্যোতি অনেক বেশি, বাঘটা দূর থেকে দেখেছিল একটা জিন, যে জিন বাতাসে উড়ে তাকে আক্রমণ আসর করেছিল। বাঘটা আইসা জিনটাকে খেয়ে ফেলল, খেয়ে ফেলার কারণে হালকা রক্তের মতো বাপ জমিনে দেখল। তো এর দ্বারা বুঝে গেল জিন যে তিন প্রকার, এক নম্বর প্রকার হইল যে বাতাসে উড়ে দেখা যায় না, একমাত্র নেকড়ে বাঘ দেখে। দুই নম্বর প্রকার আছে জিন, রাসুল হাদিসে বলেছেন আল হাইয়াতু ওয়াল কালবুল আসওয়াদু মিনাল জিন্নি, কিছু কিছু সাপ, কিছু কিছু কালো কুকুর, এগুলি জিনের বেশ ধরে পৃথিবীতে বসবাস করে। কি বললাম, বুঝেন নাই? কিছু কিছু সাপ, কিছু কিছু কালো, সব দিনে আবার আবার সব দেখলে মনে করেন না যে জিন মনে হয়, কিছু কিছু কালো কুকুর, কালো আবার সাদা না, লালও না, রঙিলও না, কি কালো। আর কিছু কিছু সাপ, এই এমন কিছু কিছু কালো কুকুর আর কিছু সাপ, এগুলি জিন, এগুলি মানুষের বসবাসের জায়গায় বিভিন্ন জায়গায় বাস করে, তবে সব কুকুর না, কিছু কিছু। এখন দেখেন হাদিসে পাকে জানা যায়, কিতাবে আসছে, জাবের ইবনে আবদুল্লাহ বলেন আমরা মসজিদে নববীতে বসাছিলাম মদিনায়, রাসুল ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, হঠাৎ থেকে ওই যে সর্বশেষ যে লোক ছিল দরজায়, এই দরজার একজন লোক দেখলেন সাপ আসতেছে মসজিদে নববীতে। উনি সাপ দেখে ঘাবড়ায় গেলেন, ভয় পায়, স্বাভাবিক ভয় পাওয়ার কথা, সাপ আসলো কেন? এই হুড়াহুড়ি শুরু করার একটা বাপ, সাহাবীরা উঠা উঠির বাপ। রাসুল বুঝতে পারলেন যে কি হয়েছে, সাপ আসছে ইয়া রাসূলুল্লাহ। তখন রাসুল বলছেন তোমরা হুড়াহুড়ি, এই দৌড়াদৌড়ি বা একটা বিশৃঙ্খল দরকার নাই, তোমরা তোমাদের নিজ জায়গায় থাকো, সাপটাকে আসতে দাও। সাপ আসলো, সাপ সবল ধরলো, সবল ধরার পর মানে একটু উঁচু হইল, উঁচু হওয়ার পর রাসুলের মুখের কাছাকাছি আসলো, কি যেন রাসুল মাথা আগায় দিলেন, আগায় দেওয়ার পর রাসুলের কাছে ফিস 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 করে বলল, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আছে, কি আছে, ঠিক আছে যাও। সাপ আবার চলে গেল। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে সাপ আসলো, আমরা তো ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার? সাপ তো মানুষকে কামড় দেয়, দংশন করে, কামড় দিল না আমাদেরকে, ক্ষতিও করলো না, আপনার কাছে আসলো, মানুষের মতো কথা বলল, আপনি বললেন ঠিক আছে যাও, চলে যাও, আবার চলে গেলে ডাকে। রাসুল বললেন আমি তো শুধু মানুষের নবী নই, রাসুল কি শুধু মানুষের নবী? আমি সারা পৃথিবীর জন্য রহমত হিসাবে আল্লাহ পাঠাইছেন, আমি মানুষের নবী, জিনের নবী, ফেরেশতার নবী, যত কুল কায়নাত যা প্রাণী আছে, দেখা যায় না দেখা যায়, সমস্ত প্রাণীর নবী হিসাবে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন।
এই কারণে কবি বলে মোহাম্মদ আন কো হামদ খোদাবার খোদা হামদ মোহাম্মদ মুস্তফাবার যাহা তো কাহায় রবুবিয়ত খোদা কি ওহা তো কাহায় নবুয়ত মুস্তফা কি কবি বলে আল্লাহ রবুবিয়ত আল্লাহ আল্লাহর রব হিসাবে যতটুকু সীমানা আমার আপনার পয়গাম্বরের নবুয়তের নবী হিসাবে ততটুকু সীমানা রাসূল বলেন সামিরা জিন যে মানুষরা জিন রয়েছে তোমাদের বা এক ধরনের জাতি রয়েছে জিন এই যে সাপ এই সাপটা জিন হিসাবে আমার কাছে আসছে একটা আবেদন নিয়ে আসলো অগো পয়গাম্বর তা আমি বললাম বলো ফিসফিস ফিসফিস করে বললো বলার পর আমি বলছি ঠিক আছে কি বলছে রাসূল বলেন সাহাবীরা শুনে রাখো তোমরা যে খাবার খাও গোশত খাও কি খাই গোশত খাই না এবার গরুর হোক বা ছাগলের হোক বা মুরগির হাঁসে যাই হোক তোমরা যে গোশত খাও গোশত খাবার পরে যে হাড্ডিগুলো ফেলে দাও হাড্ডিগুলো তোমরা ময়লা জায়গার মধ্যে ফেলবা না ফেলা ফেলাইবা না এই সবটা বলে গেল কেন বলে এই যে হাড্ডিগুলো হলো জিন্দের খাবার কার খাবার হাড্ডি হলো জিন্দের খাবার তোমরা যদি হাড্ডি গুলো ময়লার মধ্যে ফেলে দাও তাহলে জিন্দের তোমাদের যে ভাই জাতি ভাই জিন খাবার জিন ভাইদের খাবার পাইবে কোথায় একটা খাবার হাড্ডি বলে আর একটা খাবার হলো এদের গরুর গোবর কি গোবর গোবর দেশ গ্রামে এগুলো জ্বালানি বানায় কার ভাত তরকারি তরকারি পাক করে রৌদ্রে শুকাইয়া গোবর এই গোবর হলো জিনদের খাবার খাদ্য জিনটা সাপ দেশ আমার কাছে বলে গেল পয়গম্বর আপনার উম্মতকে বলে দেন গোবর দ্বারা যারা পসরা পায়খানা করে ঢিলা না নেয় শৌচ কার্য ব্যবহার না করে আগে দেখতাম এগুলি ছোট অবস্থায় পড়ছি সময় মানুষ গোবর দ্বারা শুকনা গোবর বলে কি নেয় টিস্যু টিস্যু এখন তো টিস্যু বেরোইছে এগুলি ঠিক না গোবর হলো জিনের খাদ্য হাড্ডি হলো জিনের খাদ্য আরেকটা আছে কয়লা কয়লা আছে না এ কয়লা হলো জিনের খাদ্য বলে সাপটা আমার কাছে আসছিল গো পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন কয়লা দ্বারা টিস্যু ব্যবহার না করে ডিলা ব্যবহার না করে গোবর দ্বারা যেন ডিলা ব্যবহার না করে আর তারা যেন হাড্ডিগুলো ময়লার মধ্যে না ফেলে দেয় কেন খাদ্য হিসেবে রাসূল বলছেন ঠিক আছে ওই যে বল লাস্টে ঠিক আছে যাও রাসূল বলছেন ঠিক আছে আমি উম্মতকে বলে দেব তোমাদের খাদ্যের উপর আমার উম্মত আক্রমণ করবে না কি করবে না কথা দিয়ে বলেন না এটা কি বয়ন সাইরে দেবো নাকি আজকে তো কথা কইেন আমার রাসূল বলেন আমার উম্মতদেরকে আমি সেরে বলে দিব এই তিন জিনিসের উপর এরা যেন অপচয় বা নষ্ট না করে এই কারণে হাদিসে রাসূল বলছেন কোনো মুসলমান যদি এই যে খাবার খাই আমরা গোশত গোশতরা যদি খাবারের শুরুতে বিসমিল্লা বলে খাই কি বলে খাই বিসমিল্লা বলে যদি গোশতরা খাই বিসমিল্লা বলে যদি গোশত খাই এখন এই গোশত খাবার পর হাড্ডি যদি ফেলে দেই ফালাইলাম কি হাড্ডি খাইছি কি গোশত বলছিলাম কি বিসমিল্লা বলার কারণে হাড্ডি ফেলাইল এই হাড্ডিটা যখন জিনদের খাবার হিসেবে তাদের সামনে যায় তখন আল্লাহ তাআলা এই হাড্ডির মধ্যে আবার পূর্বের মতো গোশত দিয়ে দেন বুঝেন নাই বিসমিল্লা বলে খাইলে আমি আর আপনি খাইলাম বিসমিল্লা বলে গোশত খাইলাম হাড্ডি ফেলাই দিলাম এই হাড্ডি যখন জিনদের কাছে যাইবে এই জিনের মুখে যাবার আগে আল্লাহ তাআলা হাড্ডির মধ্যে আবার আগের মতো গোশত দিয়ে দিবেন দেখছেন পৃথিবীতে মানুষ জিনদের আগে জিনেরা আসলো আমাদের আগে সর্বপ্রথম ফেরেশতা পরে আসলো মাঝে জিন মানুষ আসলো তিন নম্বরে বড় মাখলুক হিসাবে পরে আইসা খাইলাম গোশত আর এরা আগে আইসা পাইলো হাড্ডি আগে আইসা পাইলো হাড্ডি উল্টো হয়ে গেছে না আজকে কিন্তু ঢাকা শহরে এই এরিয়া একটা সুন্নত হাড্ডিগুলো জিনদের খাবার গোবর তো নাই ঢাকা গ্রামে আছে এখন হাড্ডিগুলো জিনরা খায় বিড়াল খায় কুকুর খায় এখন কুকুরও তো জিন ওই যে কালো জিন এখন ঢাকা শহরে যার পাঁচতলা বাসা সে হাড্ডি ফেলাইবে কই বিড়াল খাইবে কোথিকা কুকুরে খাইবে কোথিকা সাপ পাইবে কই উল্টা হয়ে গেল না অথচ এগুলি গুরুত্বপূর্ণ জিনিস চাইতে পারে না গ্রামে
এই জিনিসগুলি পালন হয়। বড় জায়গা আছে বাড়িতে, খানা পিনার পরে এক জায়গায় রেখে দিল, কুকুরে খাত, বিড়ালে খাত, জিনে খাত, সাপে খাত, কোনো সমস্যা নেই, অপচয় হইল না, এদের খোরাক এরা পেয়ে গেল। আরেকটা উল্টা দেখেন, ঢাকা আমাদের গ্রামে বাথরুমে বাহিরে ধরলে ভিতরে ধরলে দৌড়ে যায় বাহিরে, আমরা গ্রামে বাথরুম ধরলে ঘরে থাকলে দৌড়ে কই যাই, বাথরুম তো বাহিরে, আর ঢাকা শহরে বাথরুম ধরলে বাহিরে দৌড়ে কই যাই, ঘরে যাই, উল্টো হয়ে গেল না, এই সব উল্টা। এই কারণেই এগুলি খুব চিন্তা ভাবনার বিষয়। বাথরুম কিন্তু দূরে দেওয়া এই নিয়ম, বাথরুম প্রস্রাবখানা এগুলি যে শোয়া বা থাকার জায়গা থেকে দূরে যত দূরে দেওয়া যায় ততই কি ভালো, কিন্তু ঢাকা তো হতে পারে না। এই কারণে গ্রামের মানুষের দেহ শক্তি বেশি, হৃষ্টপুষ্ট, খাবার খায় ভালো, রোগ কম, এদের মায়া মহাব্বত বেশি। তো যেটা বলতেছিলাম, রাসূল বললেন যাও ঠিক আছে, আমার উম্মতদেরকে আমি বলে দিব হাড্ডি কয়লা এরপরে গোবর এগুলো যেন টিস্যু ডিলা ব্যবহার ময়লা না করে। আবার আমরা কেউ কেউ আছি মনে করেন হাড্ডি রাখলাম দিলাম বাহিরে ফালাইলাম, যে সময় খানা খায় খানা খাবার পর হাড্ডিটা পানিতে রাখি ঝুটার বালতি পানিতে, এখন পানিতে রাখলে এই হাড্ডিটার যে একটা সার যে একটা স্বাদ মজা এই পানিতে রাখার কারণে এক ঘন্টা দুই ঘন্টা আধা ঘন্টা যাই থাকে এই হাড্ডির স্বাদটা চলে যায়, মজাটা আর থাকে না। যার কারণে জিনদের খাবার যে খাবারটাকে আমি আপনার নষ্ট করলাম। এই কারণেই জিনে মানুষের উপর আসর করে তিন কারণে, উল্লেখযোগ্য কারণ তিনটা, কয়টা তিনটা কয়টা, বড় বড় কারণ আরো অনেক আছে। এক নাম্বার কারণ হলো জিনদের মধ্যেও নারী আছে পুরুষ আছে, কি আছে। এখন জিন কোনো পুরুষ যদি মানুষ কোনো নারীর প্রতি প্রেমে আসক্ত হয়ে যায়, জিন কোনো পুরুষ মানুষ কোনো নারীর প্রতি প্রেমে আসক্ত হয়ে যায়, ওই জিন পুরুষটা এখন নারীর উপর আসক্ত হয়ে জিনের আসর করে, বুঝেন নাই। আবার ধরেন উল্টা, জিন কোনো নারী আছে এখন মানুষ কোনো পুরুষের সাথে তার প্রেম আলাপ ভালোবাসা হয়ে গেল, এখন জিন নারীটা এই পুরুষ মানুষের উপর আসর করে, একটা কারণ। আরেকটা কারণ হইল জিনের খাবার নষ্ট করলো, এই যে বললাম এখন যেটা জিনের খাবার এই হাড্ডি হাড় গোবর কয়লা এগুলি নষ্ট করলে আপনি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার দশবার নষ্ট করছেন, কয়বার সার দেব আপনাদের। এই কারণে জিনে আসর করে, এটা কিতাবে আছে। তিন নাম্বার কারণ জিনে আসর করার, রাসূল বলছেন আমার উম্মত তোমরা গর্তের ভিতরে প্রস্রাব করবে না, কোথায় গর্তের ভিতরে প্রস্রাব করবে না। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ গর্তে কেন প্রস্রাব করবে না, তখন রাসূল বলেছিলেন সামিরা তোমরা শোনো, গর্তের মধ্যে হয়তো সাপ থাকতে পারে, যেই সাপটা জিন নামক সাপ, যেই সাপটা জিনের রূপ নিয়ে বসে রয়েছে, এখন যদি গর্তের মধ্যে তুমি প্রস্রাব করো তাহলে একটা প্রাণীরে তুমি কি দিলা, কষ্ট দিলা, তার দেহটা গাটা ভিজাই দিলা, ভিজাই দেওয়ার কারণে সে তোমার উপর আসর করবে। এ কারণে এই তিনটা কারণ খুব সতর্ক বেঁচে থাকবেন, খাবার নষ্ট করবেন না, আর যদি প্রেমে আসক্ত হয়ে যায় সেটা ভিন্ন কথা, আর গর্তে কোথাও কোনো দিন প্রস্রাব করবেন না। তো এক নাম্বার জিন বলছিলাম, এক নাম্বার প্রকার বাতাসে উড়ে দেখা যায় না, ওই যে মহিলার কথা বললাম। দুই নাম্বার প্রকার হল যে কিছু কালো কুকুর আর সাপ, এটা দ্বিতীয় প্রকার। এ কারণেই রাসূল হাদিসে পরে বলছেন তুমি যদি রাত্রে তোমার বিছানায় তোমার ঘরে তোমার রুমে ফ্ল্যাটে সাপ দেখতে পাও সাথে সাথেই মারবা না, সাথে সাথেই মারবা না, প্রথমে তাকে বলবা তুমি যদি জিন হয়ে থাকো চলে যাও, কি করো যদি তুমি জিন হয়ে থাকো চলে যাও। এখন জিন যদি বাস্তবেই সাপটা যদি জিন হয়ে থাকে আপনি বলার সাথে সাথে চলে যাইবে, আর যদি যা জিন না বাস্তবেই সাপ তখন আপনি বলার পরে যদি চলে না যায় তখন মনে করবেন যে এটা জিন না এটা সাপ, তখন আপনি মারতে পারেন। তবে এটা চিনার কিছু মাধ্যম আছে, স্বাভাবিক যদি সাপ হয় প্রাণী মাখলুক সাপ এটা দেখবেন চিপা চোপায় থাকবে আইসা খাটের নিচে মিচে ময়লা সলা ইত্যাদি থাকবে আইসা, আর যদি জিন সাপ হয় তখন দেখবেন ভদ্র টাইপের হবে, আপনার
খাটের উপর শুয়ে রয়েছে, বিছানায় আলমারির উপরে সুন্দর করে বসে, মানে পরিষ্কার। এটা যদি দেখেন তখন বুঝতে হবে যে এটা ওই সাধারণ সাপ না, এটা জিন সাপ। সাধারণ সাপ হইলে ময়লায় নিচে চোখের তলে খাটের নিচে আরো ময়লায় থাকতো, এটা যেহেতু স্বাভাবিক সাপ নয় জিন সাপ, এখানে এটা উপরে ভালো সুন্দর পরিষ্কার জায়গায় ভদ্র টাইপে শুয়ে রয়েছে, বসে রয়েছে। এটা দুই নাম্বার প্রকার জিনের। তিন নাম্বার প্রকার রাসূল বলেছেন, তিন নাম্বার প্রকার যেগুলি মানুষের আশেপাশে বসবাস করে দেখা যায় না, কি করে আমার আপনার আশেপাশে বসবাস করে দেখা যায় না, তবে আশেপাশে বলতে একেবারে বাড়িতে নয়, ফ্ল্যাটে নয়, যে বললাম জঙ্গলে মরুভূমিতে বসবাস করে, নদীর ওপারে বসবাস করে, ময়লা যে জায়গায় ডাস্টবিন ঢাকা শহরে এই সমস্ত জায়গায় জিন থাকে। এরপরে রাসূল বলেন বাথরুম টয়লেট পেশাবখানায় জিন থাকে, কি থাকে, ওই যে যত নোংরা জায়গা পাইবেন ময়লা জায়গা পাইবেন এই সমস্ত ময়লা জায়গার মধ্যে তিন নাম্বার প্রকারের জিনটা থাকে। এই কারণে রাসূল বলছেন বাথরুমের যে দোয়া পেশাবখানা যে দোয়া, রাসূল দেখেন দোয়াটা শিখে গেছেন জিনদের ব্যাপারে। রাসূল বলেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বল খবাইস যে বাথরুমে যাবে প্রস্রাব করতে যাবে সেই দোয়াটা পড়ার সময় যে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই, নারী জিন থেকে পুরুষ জিন খবিস যেগুলি দুষ্ট নারী জিন দুষ্ট পুরুষ জিন থেকে আমি তোমার কাছে কি চাই, আশ্রয় চাই, এই দোয়াটা পড়বেন জিনের আসর থেকে বাঁচতে শিখে নেবেন, না পারলে আমার থেকে পরে রোম থেকে শিখবেন, এই দোয়া পড়বেন বাঁচতে পারবেন, আল্লাহ বাঁচাইবে আপনাকে। এখন কথা হলো বর্তমান সমাজে কিছু ছেলে মাঝে মাঝে খবর পাই আমি, বুঝলি ছেলেটা এত খারাপ মেয়েটা এত খারাপ কথা শুনে না, আমরা থাকি বাসায় আর বাথরুমে গিয়ে গেমস খেলে মোবাইল দেখে বাথরুমে গিয়ে কি খেলে, বাথরুমে এমনি থাকে জিন আবার দুষ্ট জিন আবার সে গিয়ে করে দুষ্টামি, তো তাহলে তো জিনে আসর ফেলাইবে, সে তো ভাবে নাই যে আমি কই বসছি আমার আমি ওই জায়গায় জিনও থাকে খারাপ জিন, আবার আমিও কাজটা করতেছি খারাপ কাজ, তাহলে খারাপে খারাপে মিলে গেল, তাহলে অবশ্যই আমাকে আসর করবে, এই কারণে বাঁচতে হবে। জিন তিন প্রকার বলছিল এইগুলি থেকে জানার জন্য, এই কারণে হাদিসে কিতাবে পাওয়া যায় রাসূল হাদিসে বলেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি করিনুহু মিনাল মালাইকা ওয়া করিনুহু মিনাল জিন। রাসূল বলেন প্রত্যেকটা মানুষের সঙ্গে একজন ফেরেশতা রয়েছে আবার একটা জিন রয়েছে, কি একজন ফেরেশতা একটা জিন রয়েছে। সাহাবায়ে কেরাম আওয়াজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মানুষ আপনি কি তা আপনার সাথে কি জিন আছে? রাসূল বলেন হ্যাঁ আমার সাথে জিন আছে ফেরেশতাও আছে, তবে পার্থক্য হইল আমার জিনটা আমাকে হাত পা দিয়ে আনানি, আমার জিনটা আল্লাহ তাআলার নির্দেশে আমার অনুসারী হয়ে গেছে এবং আমাকে সর্বক্ষেত্রে সহযোগিতা করে, আমার জিন আর সাহাবীরা তোমাদের জিন এক না, মানে আমাদের জিন এক নেই রাসূলের সাথে, আমাদের সাথে যে জিন এটা খারাপ হইতে পারে ভালো হইতে পারে, আর রাসূলের সাথে যেই জিন এটা রাসূলের অনুসারী হয়ে গেছে এবং রাসূলকে আনানি, রাসূল বলেছেন সর্বক্ষেত্রে এই জিনটা আমাকে সহযোগিতা করে, যেহেতু আমার আপনার সাথে কোন জিন আমরা জানি না, এই কারণে আমি আর আপনার দোয়া পরে বের হওয়া, দোয়া পরে বের হওয়া, জিনদের থেকে বাঁচার জন্য আরো অনেকগুলো আমল আজকে বললাম না সময় লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয় সামনে বলবো।